بسم الله الرحمن الرحيم আজকে একটি আলাদা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা বর্তমান বিশ্বে যে পরিমাণ মানুষ আছে তার মধ্যে গড় হিসাবে বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারের মধ্যে অনেক বেশি তার মানে জনসংখ্যার দিক দিয়ে আমরা অনেক এগিয়ে কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের দেশে কর্মসংস্থান নাই বললেই চলে কর্মসংস্থানের জন্য সরকারি বেসরকারি যত উদ্যোগ ব্যবস্থাপনা আছে সবই বলা যায় খুব দুর্বল তো এই বর্তমান বিশ্বে মানে কর্মের চ্যালেঞ্জের কারণেই আমার আজকের এই ভিডিওটা বিভিন্ন সময় আমাদের কাছে মানুষ ফোন করে যে স্যার আপনার তো মোটামুটি পরিচিত মানুষ আছে যদি আমার একটি একটা কর্মের ব্যবস্থা হতো ভালো হতো আসলে এসব কথাগুলো শুনলে যথেষ্ট খারাপই লাগে কারণ নিজে কোনো মানুষের তেমন কোনো কাজের ব্যবস্থাপনা করতে পারি না কিন্তু পরে ভাবলাম যে না বর্তমান বিশ্বে হোমিওপ্যাথিক যথেষ্ট এগিয়ে এই হোমিওপ্যাথিক পড়ে আমার জানা মতে আমার পাশে যারা আছে বা আমার বন্ধু বান্ধব পরিচিত অপরিচিত যত মানুষকে আমি চিনি দেখেছি তারা হোমিওপ্যাথিক পড়ে কিন্তু কেউ বেকার নেই এই জন্য আমি বলবো যে আপনারা যারা লেখাপড়া শেষ করেছেন অথবা লেখাপড়া করছেন যারাই ইন্টারমিডিয়েট পাশ করেছেন বা এসএসসি থেকে ইন্টারমিডিয়েট যখনই পাশ করেন না কেন আপনারা এই মানুষের কাছে চাকরির কথা না বলে বরং নিজেরা হোমিওপ্যাথিক ডাক্তার হতে পারেন মানে সারা বাংলাদেশে প্রায় 64টা 65টা হোমিওপ্যাথিক ডিপ্লোমা কলেজ রয়েছে এই কলেজগুলোতে ভর্তি হয়ে মূলত 4 বছরের কোর্সের 6 মাসে ইন্টার্নি অনায়াসেই চলে যায় আপনারা যে কোনো কাজের পাশাপাশি হয়তো দেখা যাচ্ছে কেউ লেখাপড়া করছেন কেউ কোথাও জব করছেন বা যাই করেন না কেন আপনারা কিন্তু হোমিওপ্যাথিক এই ডিপ্লোমা ডিগ্রিটা নিতে পারেন ডিপ্লোমা ডিগ্রি যদি নিতে পারেন তাহলে কাজের ফাঁকে ফাঁকে আর যাই হোক আমি আপনাকে এতটুকু নিশ্চিত করে বলতে পারি যে যে কোনো রোগ যখন আপনার বাড়িতে ঢুকবে আপনাকে নক করে ঢুকবে যে করিম সাহেব আপনি কি বাড়ি আছেন অন্ততপক্ষে এতটুকু নক করে ঢুকবে কারণ কি যে আপনি যখন হোমিওপ্যাথিক নিয়ে নাড়াচাড়া করবেন দেখবেন বুঝবেন ছোটখাটো অনেক বিষয় নিয়ে ডাক্তারের কাছে যান এই ডাক্তারের খরচ একটা পরিবারে যে পরিবারে একটা ডিপ্লোমা ডাক্তার আছে ডিএসএমএস হোমিওপ্যাথিক ডাক্তার আছে এই পরিবারের খরচ আমি মনে করি যে কিছু না হলেও 40% খরচ কমে যেতে পারে আসলে কি জানেন মানে আমাদের জীবনটা কিন্তু যত কথাই বলি যে জীবনটা আমরা অ্যাভেল করি পার্সোনাল যে জীবনটা এই জীবনটা কিন্তু নিতান্তই আমার নিজের আমরা মনে করি যে আমার বাবা আমার জীবনটা গুছিয়ে দেবে আমার দেশ আমার জীবনটা গুছিয়ে দেবে আমার কোনো আত্মীয় আমার জীবনটা গুছিয়ে দেবে এই সব কথা আমাদের ধারণা প্রসূত কথা জীবন যদি আপনার হয় তাহলে আপনার জীবন আপনাকেই গুছাতে হবে আপনি কেমন কি পছন্দ করেন কোন দিকে যেতে চান কোন দিকে এগিয়ে নিয়ে যেতে চান আপনি যেমনটি করার চেষ্টা করবেন এগিয়ে নিতে চাইবেন আল্লাহ আপনাকে সেরকম করারই সুন্দর ব্যবস্থাপনা দান করবেন সুতরাং আপনার নিজের জীবন না গুছিয়ে যদি আরেকজনের উপরে দায়িত্ব দেন তাহলে কোনোদিনই আপনি আসলে ভালো কিছু পেতে পারেন না তা আমি বলবো যে সারা বাংলাদেশ বর্তমান এখন হোমিওপ্যাথিক এই ডিপ্লোমা কোর্সে মানুষ ভর্তি হচ্ছে আপনারা যারা মানে হতে চান হয়ে পড়তে পারেন তো এতটুকু আমি বলবো যে আপনারা যদি এই ডিপ্লোমা কোর্সে ভর্তি হন মোটামুটি লেখাপড়া করতে থাকেন দেখতে থাকেন একজন ডাক্তারের আশেপাশে ঘোরাফেরা করেন তাহলে একটা সময় দেখবেন যে আপনি নিজেই অনেক কিছু করতে পারবেন আপনি বরং চাকরি দেওয়া লাগবে না আপনার নিজের জীবনটা স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে সৎভাবে চলে যেতে পারবে হ্যাঁ ডিপ্লোমা ডাক্তার হলে বা এই ডিএসএমএস ডাক্তার হলে কিন্তু আপনার আরো কিছু সুবিধা আছে যেমন আপনি যদি মনে করেন আপনি 100% সৎ ইনকাম করবেন এখানে সেই ব্যবস্থাটা আছে আপনি যদি মনে করবেন কি করেন কিছু গরিব দুস্থ মানুষকে ফ্রি চিকিৎসা দেবেন সেই ব্যবস্থা আপনার এখানে আছে আপনি যদি মনে করবেন করেন যে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তাদের জন্য একটা কিছু করবেন সেই ব্যবস্থাপনা এখানে আছে সুতরাং আপনি নিজের জীবনকে এগিয়ে নিতে হলে নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে আপনি হোমিওপ্যাথিক এই কোর্সে ভর্তি হন নিজে লেখাপড়া করেন ও হ্যাঁ যারা এই কোর্সে ভর্তি হওয়ার পরেও প্র্যাকটিস করতে পারছেন না পাশ করার পরেও প্র্যাকটিস করতে পারছেন না আমার এই ভিডিও ডেসক্রিপশনে
আমার একটা নাম্বার থাকবে, হটলাইন নাম্বার। এই হটলাইন নাম্বারে সারা বাংলাদেশ থেকে যে যেখান থেকে পারেন হোমিওপ্যাথিক সংক্রান্ত যে কোনো জটিলতা নিয়ে আমাকে প্রশ্ন করতে পারেন। প্রতিদিন রাত্রি রাত 9:30 থেকে রাত 10:30, এই 1 ঘন্টা আপনার যে কোনো হোমিওপ্যাথিক জটিল প্রশ্নের উত্তর, শুধুমাত্র হোমিওপ্যাথিককে এগিয়ে নেওয়ার জন্য আমি এই প্রশ্নের উত্তর দেব ইনশাল্লাহ। আর যারা নবীন ডাক্তার, যারা প্র্যাকটিস করতে সাহস পাচ্ছেন না, কোন প্রকৃতিতে কাজ শুরু করলে আপনি প্র্যাকটিস করবেন, তাদের জন্যও এই হটলাইনই থাকবে। আপনারা আন্তরিকভাবে যদি মনে করেন যে আপনার জীবনটা আপনি চেঞ্জ করবেন, আপনি একজন ফিজিশিয়ান, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান হতে চান, দেশের এই স্বাস্থ্য সেবার সাথে আপনার নিজের একটি কন্ট্রিবিউশন রাখতে চান, তাহলে অবশ্যই আপনাকে মানে যত রকমের পরামর্শ সহযোগিতা করার দরকার আমি করব ইনশাল্লাহ। আমি চাই এদেশের মানুষ মানুষের কাছে চাকরির জন্য না যাক, নিজে একটা কিছু করুক। ছেলে মেয়ে যে কোনো মানুষ, যে কোনো বয়সের মানুষ এই কোর্সটা করতে পারে। তো সবাইকে আজকের মতো আন্তরিক ধন্যবাদ। আর এই হোমিওপ্যাথিক DHMS কোর্সে ভর্তি হয়ে নিজের জীবন বদলানোর পরামর্শ আহ্বান রেখে আমার আজকের ভিডিও শেষ করছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।